আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস 2.0-তে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। প্রিয় দর্শক, এখানে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে এবং আপনার স্বাস্থ্য সম্পর্কিত টিপস সঙ্গে বিউটি টিপস পেতে আমার চ্যানেল বাংলা হেলথ টিপস 2.0 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, বৈদ্যনাথ অনন্ত শালসা ব্লাড পিউরিফায়ার স্বাস্থ্যকর রক্ত সঞ্চালনে সহায়তা করে। এটি ত্বকের ফুসফুড়ি, পিম্পল এবং ব্রণে বেশ কার্যকর। তদুপরি এই টনিকটি আপনার চুলের শিকড়কে শক্তিশালী করতে সহায়তা করে। এতে যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রোধ করার জন্য প্রাকৃতিক উপাদান রয়েছে। চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর ফলাফলের জন্য সমান পরিমাণে জল দিয়ে এই টনিকে 2 থেকে 4 চা চামচ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। এর ব্যবহারযোগ্যতার কারণে এই টনিকটি কেনার জন্য একটি প্রেসক্রিপশন সন্ধান করা একবারে চলুন। বেনিফিট, নামে যেমন উল্লেখ করা হয়েছে, বৈদ্যনাথ অনন্ত শালসা ব্লাড পিউরিফায়ারের প্রাথমিক ব্যবহারের ব্যবহারকারীদের রক্তকে একেবারে বিশুদ্ধ করে। এমনকি এটি চুলের ফলিকলের মূল থেকে কাজ করে এবং শিকড়কে স্বাভাবিকের চেয়ে অধিক শক্তিশালী করে চুল পড়া রোধ করে। এই টনিকটি অবাঞ্ছিত ফুসকুড়ি এবং ব্রণ থেকে আপনার ত্বকের জন্য একটি নিখুঁত প্রতিরক্ষামূলক ডাল। এভাবে এটি তৈলাক্ত এবং সংবেদনশীল ত্বকের জন্য দুর্দান্ত করে তোলে। এই পণ্যটি রোগ নিরাময়ের ক্ষমতা রাখে, যা সাধারণত রক্তের অমদ্যের ফলাফল। এটাই কী কী উপকরণ রয়েছে। এখানে রয়েছে অনন্তমূল গান, নওশাদার, হার্তকিক গান, সর্বিদ্যা রিস্ট। এটি কীভাবে ব্যবহার করবেন? এই জন্য একটি প্রাথমিকভাবে স্বাস্থ্যকর রক্ত সঞ্চালন ব্যবহার করতে সহায় করার জন্য ব্যবহৃত হয়। এটি অন্যান্য সক্রিয় উপাদানগুলির পাশাপাশি অনন্তমূলের একটি আয়ুর্বেদিক ফর্মুলেশন, যা আপনার রক্তকে ভিতর থেকে একেবারে বিশুদ্ধ করে এবং ত্বকে সাথে চুলের সাথে যত্ন নিতে সহায়তা করে। এই টনিকের আরও ভালো শোষণের জন্য প্রায় 5 থেকে 10 মিলিলিটার জল বা দুধের সাথে ওষুধটি মিশ্রিত করার বিষয়টি নিশ্চিত করুন। রাতের বেলা গরম জলের সাথে টনিকটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঘুমাতে যাওয়ার ঠিক আগে পণ্যটি ব্যবহার করার আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার বিষয়টি নিশ্চিত করুন। এটি আপনার বাচ্চাদের নাগালের বাইরে রাখুন, কারণ কোনো ডাক্তার এটি নিদান করা না পর্যন্ত এটি সর্বদা বাচ্চাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। নির্ভরতা তথ্য, ওষুধ খাওয়ার আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।